শুভেচ্ছা সবাইকে স্বাগত রাতের মার সঙ্গে সংবাদে আপনাদের সঙ্গে আছেন পড়াশোনা করবেন শুরুতেই জানিয়ে গার্ডেন লাইফ সংবাদ দেশের অর্থনীতিতে মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব আসতে পারে বলেছেন প্রধানমন্ত্রী সংসদে এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন মধ্যপ্রাচ্যের চলমান ঘটনা প্রবাহের উপর নজর রেখে করণীয় নির্ধারণের জন্য সব মন্ত্রণালয় এবং বিভাগকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী জানান পণ্যের বিকল্প উৎসের জন্য বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক আরও বাড়ানো হবে আর্থিক সংস্কারে বাংলাদেশের অগ্রগতিতে সন্তুষ্ট আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ দুই সপ্তাহের সফর আজ ঢাকায় সংবাদ সম্মেলনে এমন মত দিয়ে সংস্থাটির পক্ষে জানানো হয় ঋণের তৃতীয় কিস্তির একশো পনেরো কোটি ডলার ছাড়ে কোনো বাধা নেই এদিকে আইএমএফ পরামর্শে ব্যাংক ঋণের সুধার পুরোপুরি বাজারের উপর ছেড়ে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক রাজধানীতে শব্দ দূষণের মাত্রা বাড়ছে এতে নানা রোগে আক্রান্ত হচ্ছেন অনেকেই নীরব এলাকাগুলো সরব থাকছে যানবাহনের হর্ণে শব্দ দূষণে কমে যাচ্ছে শ্রবণ শক্তি দেখা দিচ্ছে মানসিক সমস্যা নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণে বধির হচ্ছেন কেউ কেউ আইনের বাস্তবায়ন না হওয়ায় শব্দ দূষণ বাড়ছে বলে মনে করা হচ্ছে দেশের অর্থনীতিতে মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব আসতে পারে উল্লেখ করে চলমান ঘটনা প্রবাহের উপর নজর রাখা এবং নিজ নিজ করণীয় নির্ধারণের জন্য সব মন্ত্রণালয় এবং বিভাগকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেলে জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন প্রধানমন্ত্রী বলেন বর্তমানে মধ্যপ্রাচ্যে সংঘাতপূর্ণ পরিস্থিতি সৃষ্টির যে আভাস দেখা যাচ্ছে তা সারা বিশ্বের পাশাপাশি বাংলাদেশের সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রেও প্রভাব ফেলবে বলে ধারণা করা যায় অর্থনীতিতে সম্ভাব্য বিরূপ প্রভাব প্রশমনের লক্ষ্যে সরকার বিভিন্ন আগাম পদক্ষেপ নিয়েছে বলেও জানিয়েছেন সরকার প্রধান জানান পণ্যের বিকল্প উৎস হিসেবে চীন মরক্কো টিউনিসিয়া, কানাডা এবং রাশিয়া ইত্যাদি দেশের সঙ্গে বিদ্যমান সম্পর্ক আরো জোরদার করা হবে বর্তমান মধ্যপ্রাচ্যে সংঘাতপূর্ণ পরিস্থিতি সৃষ্টির যে আভাস দেখা যাচ্ছে তা সারা বিশ্বের পাশাপাশি বাংলাদেশের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ক্ষেত্রেও প্রভাব ফেলবে বলে ধারণা করা যায় দেশের অর্থনীতিতে এই সংঘাতের কিছুটা প্রভাব আসতে পারে বিশেষ করে বিশ্ব বাজারের অস্থিতিশীলতা বাজার ব্যবস্থাপনায় অসামঞ্জস্যতা এবং বিশ্বব্যাপী জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সূত্রে দেশের মূল্যস্ফীতি কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে এই অবস্থায় আমার আমাদের সরকারের সকল মন্ত্রণালয় বিভাগকে আমি নির্দেশ দিয়েছি যাতে প্রত্যেকে মধ্যপ্রাচ্যের চলমান ঘটনা প্রভাবের ঘটনা প্রবাহের উপর নজর রাখে এবং এ বিষয়ে নিজ নিজ করণীয় নির্ধারণ করে বিশ্বের সব মুসলমান রাষ্ট্র একসঙ্গে কাজ করলে প্যালেস্টাইনিদের ওপর অন্যায় অবিচার হতে পারত না ইসরায়েলের আগ্রাসী ভূমিকার তীব্র নিন্দা জানান প্রধানমন্ত্রী সকালে আসকুনায় হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করে দেশ এবং পুরো বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করতে হজ যাত্রীদের আহ্বান জানান তিনি আগামী মাসে মক্কায় পবিত্র হজ পালন হবে এবার বাংলাদেশ থেকে পঁচাশি হাজার দুইশো জন হজ যাত্রী হজ পালন করবেন সরকারি ব্যবস্থাপনায় চার হাজার পাঁচশো বাষট্টি জন এবং বেসরকারিভাবে হজে যাচ্ছেন আশি হাজার ছয়শো পঁচানব্বই জন গতবারের চেয়ে এক লাখ চার হাজার টাকা কমে হজ পালনের সুযোগ পাচ্ছেন হাজিরা আশকোনায় হজ ক্যাম্পে হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারের হজ ব্যবস্থাপনা নিয়ে কথা বলেন ধর্মমন্ত্রী যাত্রীদের নিবন্ধন থেকে শুরু করে দাপ্তরিক সকল প্রক্রিয়া কিভাবে সহজ করা যায় হজ যাত্রীদের আরেকটু বেশি স্বস্তি দেওয়া যায় সে বিষয়েও আমরা কাজ করছি সারা বিশ্বের হজ যাত্রীদের সৌদি আরবের পক্ষ থেকে অভিবাদন জানিয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান বাংলাদেশ ও সৌদি আরবের ভাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হবে আশা জানান অনুভূতি প্রকাশ করেন হজযাত্রীরা আপডেটেড ডিজিটালাইজড সিস্টেমে সব কাজ হচ্ছে আমাকে বারবার আসতে হয় অফিসে এই হজ ব্যবস্থাপনার মাধ্যমে সফলভাবে কার্যক্রম সমাপ্ত করেছে সুস্থভাবে যেন সবাই হজ পালন করতে পারেন সেই আশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী বলেন বিশ্বের সকল মুসলমান রাষ্ট্র একসাথে কাজ করলে প্যালেস্টাইনের উপর অন্যায় অবিচার হতে পারত না ইসরায়েলের আগ্রাসী ভূমিকার তীব্র নিন্দা জানান প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষের জন্য দোয়া করবেন সেই সাথে সারা বিশ্বের মুসলিম উম্মার জন্য দোয়া করবেন প্যালেস্টাইন আবার তারা তাদের আরব ভূখণ্ডে তাদের জায়গা তারা পাবে এটা তাদের অধিকার এই অধিকারকেও কেড়ে নিতে পারে না কাজে সেই অধিকার তাদের দিতে হবে আজকে যদি আমাদের সকল মুসলিম কান্ট্রিগুলি এক হয়ে একযোগে কাজ করতে পারতো তাহলে আরও আমরা এ ব্যাপারে অনেক অগ্রগামী হতে পারতাম জানান ভবিষ্যতে হজ যাত্রীদের জন্য আশকোনা হজ ক্যাম্প থেকে এয়ারপোর্টের তিন নম্বর টার্মিনাল পর্যন্ত আন্ডারপাস হবে বিমান বন্দর রেল স্টেশন যেটা আছে এই রেল স্টেশন এবং হজ ক্যাম্পের সাথে বিমান বন্দরের যোগাযোগটা এটা আন্ডার দিয়েই হবে এখানে সোজা স্কেলেটার থাকবে তাছাড়া গলফ কার্টের মধ্যে ওর ধরনের গাড়ি থাকবে ব্যাটারি চালিত সেখানে নিয়ে পৌঁছে দেবে এবং একদিকে রাস্তা পারাপার অপর দিকে আপনি মানে বিমানবন্দর দুটো জায়গায় যাওয়া যাওয়া যায় সেই ব্যবস্থাটা আমরা করে দিচ্ছি আগামীকাল থেকে শুরু করে দশ জুন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এর দুশো একচল্লিশটি হজ ফ্লাইট বিয়াল্লিশ হাজারের বেশি হজ যাত্রী এবং বারো জুনের মধ্যে সৌদি আরব এয়ারলাইন্স বাকি হজ যাত্রীদের সৌদি আরবে নিয়ে যাবে ইফতিশাম নাসিম মৌ মাছরাঙা সংবাদ ঢাকা রাজধানীতে যানবাহনে অযথা হর্নের ব্যবহার এবং শব্দ শব্দদূষণের কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন অনেকেই কমে যাচ্ছে শ্রবণ শক্তি দেখা দিচ্ছে মানসিক সমস্যা জানিয়েছে জাতীয় নাককান ও গলা ইনস্টিটিউট এমনকি নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের কারণে বধির হচ্ছেন কেউ কেউ মাসে রাহাদের রিপোর্ট রাজধানীর মিরপুর দশ নম্বর সিগনালে দাঁড়িয়ে আছে যানবাহন তারপরও এক মিনিটের মধ্যে অন্তত চল্লিশ বার যানবাহনগুলোকে অযথা হর্ন দিতে শোনা গেছে বেশিরভাগ সড়কের পরিস্থিতি অনেকটা একই রকম এমনকি নিরব এলাকাগুলোতেও চলছে অযথা হর্ন বাজিয়ে শব্দ রাস্তা ফাঁকা কিন্তু আসলে অযথা হর্ন দেওয়া হচ্ছে রাস্তা কেটে বাইরে মনে হয় যে কানের মধ্যে যে কি ভূমিকম্প আরম্ভ হয়েছে বাসাকে বাসায় গিয়ে ঘুমাইলে মনে হয় যে শোনা যাচ্ছে শব্দ দূষণের কারণে বাড়ছে কানে কম শোনা মানসিক ট্রমা সহ বিভিন্ন রোগে আক্রান্তের সংখ্যা বর্তমানে প্রতিদিন এক হাজারের বেশি রোগী আসছেন শুধু জাতীয় নাক কান ও গলা ইনস্টিটিউটে কয়েক মাস আগেও এই সংখ্যা ছিল কম পাঁচশোর ট্রেন কারণ আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের প্রতিদিন প্রায় এক হাজার রোগী বিভিন্ন সমস্যা নিয়ে আসে মূল যে স্বাস্থ্যের হচ্ছে হিয়ারিং লস তার পাশাপাশি অন্যান্য শৈল অর্গানের উপরে কিন্তু মারাত্মক এফেক্ট করছে যেমন কনসেন্ট্রেশনের অভাব নিদ্রাহীনতা কারণে কিন্তু আমাদের মানসিক এবং শারীরিক ক্ষতি হচ্ছে আমরা কোনো কাজে মনোযোগ দিতে পারছি না মেন্টাল ট্রমা হচ্ছে আমাদের তার পাশাপাশি আমাদের ব্লাড প্রেশার আমাদের হার্ট আমাদের অন্যান্য যে ব্রেনের কার্যক্ষমতাগুলো প্রত্যেকটার উপরে কিন্তু মারাত্মক এফেক্ট আছে আমাদের নয়েজে এবং এই শব্দ দর্শনে রাজধানীর কোনো কোনো যানবাহনে এখনো চলছে নিষিদ্ধ হাইড্রোলিক হর্নের ব্যবহার এটি মানব দিয়ে সবচেয়ে বেশি ক্ষতি করছে বলছেন সংশ্লিষ্টরা প্রতিনিয়তই হাইড্রোলিক হনের বিরুদ্ধে আমরা অভিযান চালাচ্ছি হর্নগুলো খুলে রাখতেছি এবং মামলা দেয়া হচ্ছে তার বিরুদ্ধে কখন হর্ন বাজাবো কতক্ষণ বাজাবো এবং কোন হর্ন ব্যবহার করব। প্রত্যেকটা ব্যবহারে কিন্তু নীতিমেলা আছে সরকার আইন আছে কিন্তু সমস্যা হচ্ছে যে আমরা নীতিমেলা সম্বন্ধে অনেক কিছু জানি না অর্থাৎ জানলেও তার উদাসীন শব্দ দূষণ বিধিমালা অনুযায়ী দিনের বেলা রাজধানীতে শব্দের সহনীয় মাত্রা থাকার কথা ষাট ডিসিবেলের মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের জরিপে রাজধানীতে এই মাত্রা একশো ডিসিবেল পর্যন্ত পাওয়া গেছে পরিসংখ্যান বুড়োর হিসেবে দেশে আড়াই শতাংশ মানুষ কানে কম শোনার সমস্যায় ভুগছেন মাসুরেক রাহাত সংবাদ ঢাকা দেশের কোন সড়কে কত গতিতে কোন ধরনের যানবাহন চলবে তা ঠিক করে দিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এ সংক্রান্তে মোটর জানের গতিসীমার নির্দেশিকা দুই জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় দেশব্যাপী সড়ক যোগাযোগ ছড়িয়ে পড়ায় সড়ক ও মহাসড়কে দ্রুতগতির যাত্রী ও পণ্যবাহী পরিবহনের সংখ্যা বেড়েছে কয়েকগুণ ফলে প্রায় ঘটছে অনাকাঙ্ক্ষিত সড়ক দুর্ঘটনা সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ মোটরযানের অতিরিক্ত গতি ও বেপরোয়াভাবে চলাচল দুই সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত মানুষের সংখ্যা অর্ধেকে কমিয়ে আনার লক্ষ্যেই নতুন এই নির্দেশিকা জারি করা হয় বলেও জানায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় নির্দেশনা অনুযায়ী মহাসড়ক এক্সপ্রেসওয়ে ও জাতীয় সড়কে বাস মিনিবাস ব্যক্তিগত গাড়ির গতি ধরা হয়েছে ঘন্টায় আশি কিলোমিটার ট্রাক মিনি ট্রাকের গতি পঞ্চাশ বা তার নিচে হতে হবে জেলা সড়কে এই গতি আরও অনেক কম বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান হাসপাতাল আবাসিক এলাকা এবং হাটবাজার পাশাপাশি সড়কে মোটরযানের সর্বোচ্চ গতিসীমা স্থানীয় সরকার প্রতিষ্ঠান নির্ধারণ করবে বলেও জানানো হয় তবে যোগাযোগ বিশেষজ্ঞরা সড়কে যানবাহনের গতি কমানোর প্রয়োজন মনে করছেন না কোন একটা যানবাহনের গতিসীমা আমরা বলছি আশি কিলোমিটার প্রতি ঘন্টায় আবার অন্য একটা পরিবহনে বলছি ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় তা আপনি এটাকে এনফোর্স করবেন কিভাবে কারণ আমাদের তো লেন ভিত্তিক গাড়ি চলে না যদি আলাদা আলাদা লেন থাকতো যানবাহন গুলি যদি আমরা লেন ভেদে যদি আমি বলতাম যে কোন যানবাহন কোন লেনে চলবে এবং তখন আমরা লেনে যে লেনে যে যানবাহন থাকবে তার যে গতিসীমা সেটা এনফোর্স করা সম্ভব হতো বিজ্ঞানসম্মত প্রযুক্তি ব্যবহার না করার ফলেই বাড়ছে দুর্ঘটনা বলেও মন্তব্য করেন এই যোগাযোগ বিশেষজ্ঞ মাহমুদুল হাসান সংবাদ ঢাকা বলে সুদ হার বাজার ভিত্তিক করা এবং বিনিয়োগ হার নির্ধারণে ক্রলিং পেগ পদ্ধতি চালু করায় সন্তুষ্টি জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এ সংস্কার কার্যক্রমে এগিয়ে নিতে নিজেদের সহায়তা অব্যাহত রাখার কথা জানিয়েছে দুই সফর শেষে আজ রাজধানীতে সংবাদ সম্মেলনে কথা জানান প্রতিনিধি দল গেল দুই সপ্তাহ ধরে সরকারের বিভিন্ন সংস্থার দপ্তরে গিয়েছে আইএমএফ এর এই প্রতিনিধি দলটি বৈঠক করে জানতে চেয়েছে চারশো কোটি ডলারের ঋণের সাথে দেওয়া শর্তগুলোর বাস্তবায়নের অগ্রগতি শেষ দিনে আরো এক দফা বসেছিল

challenging times both for the economy but also for the poor who I'm sure they feel is the most because prices on food inflation is so high. তৃতীয় কিস্তির একশো পনেরো কোটি ডলার অর্থ জন্য ডিসেম্বর পর্যন্ত ছয়টি পরিমাণগত ও চারটি সংস্কারমূলক শর্ত দিয়েছিল আইএমএফ যার মধ্যে রাজস্ব আদায়ের লক্ষ্য জ্বালানির ভর্তুকি কমানো সহ নয়টি শর্তই পূরণ করেছে বাংলাদেশ শুধুমাত্র ডিসেম্বর পর্যন্ত বৈদেশিক মুদ্রা নিউট রিজার্ভ এক হাজার সাতশো আটাত্তর কোটি ডলার ধরে রাখতে পারেনি বাংলাদেশ তবে এটি তৃতীয় কিস্তির অর্থ ছাড়ে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছে আইএমএফ মিশন আইএমএফের এই সফর নিয়ে বুধবার সংবাদ সম্মেলন ডেকেছিল বাংলাদেশ ব্যাংকও তবে কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে সংবাদ সম্মেলন বয়কট করেছেন সাংবাদিকরা এ সময় সাংবাদিকরা তাদের উপর নিষেধাজ্ঞা না ওঠা পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের সব ধরনের সংবাদ সম্মেলন বর্জনের ঘোষণা দিয়েছেন আগামীতে আরো হয়তো কঠোর কর্মসূচিতে যাব রাহেন শোভন মাছরাঙা সংবাদ ঢাকা ব্যাংক ঋণের সুদহার পুরোপুরি বাজারের উপর ছেড়ে দেওয়া হয়েছে সুধার নির্ধারণের স্মার্ট পদ্ধতি প্রত্যাহার করেছে বাংলাদেশ ব্যাংক আজ প্রজ্ঞাপন জারি করে সিদ্ধান্ত জানিয়েছে সংস্থাটি ফলে এখন থেকে ব্যাংকগুলো নিজেদের মতো করে ঋণ এবং আমানতের সুধার নির্ধারণ করতে পারবে নীতি বাড়ানো হয়েছে পৃথক এক পরিপত্র হয়েছে উচ্চ মূল্যস্ফীতি কমাতে নীতি সুধার পঞ্চাশ বেসিস পয়েন্ট বাড়িয়ে আট দশমিক পাঁচ শতাংশ নির্ধারণ করা হয়েছে বৃহস্পতিবার থেকে নতুন সুদের হার কার্যকর হবে ফলে কেন্দ্রীয় ব্যাংকের থেকে টাকা ধার করতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে আগের থেকে বেশি সুদ দিতে হবে পাশাপাশি টাকার বিপরীতে ডলারের দর নির্ধারণের নতুন পদ্ধতি চালুর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক কলিং পেগ নামের এই পদ্ধতিতে ব্যাঙ্কগুলো এখন প্রতি ডলার একশো টাকার আশপাশে বেচা কেনা করতে পারবে আজ থেকে নতুন এই দর কার্যকরের কথা জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক উপজেলা নির্বাচনের প্রথম ধাপের একশো উনচল্লিশটি উপজেলায় ভোট শেষে চলছে গণনায় এ পর্যন্ত প্রাপ্ত ফলাফলে অধিকাংশ উপজেলাতেই জয় পেয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা এই ধাপে মোট এক হাজার ছয়শ পঁয়ত্রিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এর মধ্যে চেয়ারম্যান পদে পাঁচশো সত্তর ভাইস চেয়ারম্যান ছয়শো পঁচিশ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারশো চল্লিশ জন প্রার্থী রয়েছেন চেয়ারম্যান পদে আট ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দশ জন করে মোট আটাশ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন ত্রিশ থেকে চল্লিশ শতাংশ ভোট পড়েছে নির্বাচন মোটা ভালোভাবে অবাধ নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ হয়েছে কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে যেখানে কিছু সংঘর্ষ কিছু আহতের ঘটনা ঘটেছে কয়েকটি কেন্দ্রে কয়েকটি কেন্দ্রে সীমিত পর্যায়ে কিছু অনিয়ম হয়েছে যে কারণে আমরা তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিয়েছি আর দুটি কেন্দ্রে ভোট বন্ধ করে স্থগিত করে দেওয়া হয়েছে ভোটের পার্সেন্টেজটা খুব ঠিক করে এই তবে আমরা যেটা পাচ্ছি ফর্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট এর মাঝামাঝি টোটালটা থাকতে পারে এর একটি কারণ হতে পারে একটি কারণ একটি যে বর্ষা সকাল থেকে বিভিন্ন বৃষ্টি ছিল ছিল।। ধান কাটার একটা এর আগে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত চলে ভোট গ্রহণ একশো উনচল্লিশটি উপজেলার বাইশটিতে ইভিএম এবং বাকিগুলোতে ব্যালটে ভোট নেওয়া হয় বিচ্ছিন্ন কয়েকটি সংঘর্ষের ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে শেষ হয় ভোট গ্রহণ সকাল থেকে অনেক এলাকায় বৃষ্টি উপেক্ষা করে কেন্দ্রে উপস্থিত হন ভোটাররা নরসিংদী এবং মাদারীপুর সদরের দুই চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয় এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয় এছাড়া বগুড়ার গাবতরিতে সোনারা স্কুল কেন্দ্রে ভোট গ্রহণে অনিয়মের অভিযোগ পাওয়া যায় খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে দুটি কেন্দ্রের সন্ত্রাসীরা ফাঁকা গুলি ছুলে কিছু সময়ের জন্য সেখানে ভোট ভোটগ্রহণ বন্ধ থাকে সিরাজগঞ্জের বেলকুচিতে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে ভোট কেনার সময় নগদ চুরানব্বই হাজার টাকা সহ ভাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহরুল আটক করে পুলিশ। উপজেলা নির্বাচন নিয়ে বিরোধীরা যে বক্তব্য দিয়েছিল তা হাস্যকর হিসেবে প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিকেলে রাজধানীর ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন নিয়ে নিন্দুকেরা বিশেষ করে দল। যে বক্তব্য রেখেছে হাস্যকর বলে প্রমাণিত হয়েছে এই নির্বাচনে প্রথম পর্যায়ে বাংলাদেশে কোথাও কোনো ক্যাজুয়ালটি নেই প্রাণহানির কোনো ঘটনা নেই বিরল পার্শ্ব প্রতিক্রিয়ার সমালোচনার মুখে বিশ্ব বাজার থেকে করোনা টিকা উঠিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ওষুধ প্রস্তুত প্রতিষ্ঠান অ্যাস্ট্রোজেনেকা বাংলাদেশে এই টিকা গ্রহীতাদের বড় ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে কিনা তা খুঁজে দেখতে এরই মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরকে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তৈরি করোনা টিকা ভ্যাকসিভার নামে বাজারজাত করে অ্যাস্ট্রোজেনেকা ভারতের সেরাম ইনস্টিটিউট ওই টিকা উৎপাদন করে কোভিশিল্ড নামে যা কিনে বাংলাদেশ টিকা গ্রহণের পর বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে উঠে আসে রক্ত জমাট বাধা সহ বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আদালতে স্বীকারও করে অ্যাস্ট্রোজেনেকা কর্তৃপক্ষ গেল মার্চে রিপিয়া কাছে টিকাটি উঠিয়ে আবেদন করে প্রতিষ্ঠানটি যা গতকাল থেকে কার্যকর হয় অবশ্য এমন সিদ্ধান্তের পেছনে বাজারে হয় উন্নত টিকা থাকা এবং চাহিদা কমে যাওয়ার কথা বলছে অ্যাস্ট্রোজেনেকা বাংলাদেশে দুই কোটিরও বেশি মানুষকে দেওয়া হয়েছে ওই টিকা সকালে সিড আপ মেরোনাতে এক অনুষ্ঠান শেষে স্বাস্থ্যমন্ত্রী জানান ওই টিকা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের জরিপের পর প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয় সাকিব সৌম্য এবং মুস্তাফিজকে নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে বাকি দুটি টি জন্য দল ঘোষণা করেছে বিসিবি বোর্ডের এই পনেরো সদস্যের দল থেকে বাদ পড়েছেন পারভেজ এমন এবং আফিফ বিশ্রামে রাখা হয়েছে শরিফুলকে রিপোর্ট জুনে টি টোয়েন্টি বিশ্বকাপ আর বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ ক্রিকেটারদের নিয়ে পরীক্ষা নিরীক্ষার সুযোগ নির্বাচকদের জন্য সেই সুযোগ কাজে লাগিয়েই দুই ভাগে দল ঘোষণা করেছেন বিসিবির নির্বাচকরা যেখানে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুটি টি টোয়েন্টির জন্য তিনটি করে পরিবর্তন এনেছে বিসিবি সাকিব মুস্তাফিজ ও সৌম্য খেলবেন আফিফ জীবন ও শরিফুলের জায়গায় টানা ব্যর্থতার পরও লিটনকে দলে রেখেছে টিম ম্যানেজমেন্ট এই ওপেনারকে আরো বাজিয়ে দেখতে চান তারা প্রায় দশ মাস পর টি টোয়েন্টি দলে ফিরেছেন সাকিব আল হাসান আমাদের চিন্তাতেই ছিল যে অন্তত ওয়ার্ল্ড কাপ খেলতে যাওয়ার আগে কিছু ইন্টারন্যাশনাল ম্যাচ খেলবে তো লাস্ট দুইটা টি টোয়েন্টির জন্য ওকে আমরা আগে থেকেই চিন্তা করে রেখেছিলাম তো এইটা হচ্ছে আফিফ আর সাকিবের রিপ্লেসমেন্ট মুস্তাফিজ এবং সৌম্য কেন দলে সেই প্রশ্নের উত্তরও দিয়েছেন বিসিবি নির্বাচক মুস্তাফিজ ইন্ডিয়া থেকে আসার পর কারণ ও অনেক দিন ফ্যামিলি থেকে বাইরে সবকিছু থেকে বাইরে ওর সঙ্গে যদি এগুলো ওর সাথে কথা বলেই করা হয়েছে যে ওকে আমরা চেয়েছিলাম যে ছোট্ট একটা রেস্ট দিতে তো সেটা আমরা ওকে জিজ্ঞেস করেছিলাম যে আগে নিবে কি পরে নিবে তাও এগ্রি করেছে যে আগে নিয়ে তারপরে একবারে খেলে চলে যেতে চায় সৌম্য সরকার যেহেতু ইনজুরির মধ্যে ছিল ও খেলার খেলার জন্য এখন ফিট হয়েছে তো আমরা আসলে ডেফিনেটলি চাই যে ওকে একটু ম্যাচ সিচুয়েশনে দেখতে যেও কি অবস্থাতে আছে চট্টগ্রামের প্রথম তিন ম্যাচ জিতে ইতিমধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ 10 ও 12 মে বাকি দুটি টি-20 হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাকিব রুবেন মাছরাঙা সংবাদ ঢাকা রাতের সংবাদ শেষ করছি তার আগে গার্ডেন লাইফ ইনস্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরো একবার দেশের অর্থনীতিতে মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব আসতে পারে সংসদে বলেন প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের করণীয় নির্ধারণের নির্দেশ আর্থিক খাত সংস্কারে বাংলাদেশের অগ্রগতিতে সন্তুষ্ট আইএমএফের কৃত্রি কিস্তির একশো পনেরো কোটি ডলার ছাড়ে বাধা রাজধানীতে বাড়ছে শব্দ দূষণের মাত্রা নানা রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে আইন বাস্তবায়ন না হওয়াকে দায়ী করছেন সংশ্লিষ্টরা এখনকার মতো ফেসবুকে আপডেট করুন টেলিভিশনের পেজে ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান দর্শক রাস্তায় ধুলো এবং ধুয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে তাই জীবাণু এবং ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেসমাস্ক এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ